আসসালামু আলাইকুম এভিয়ন, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন আর একটা ফুলের ডিজাইন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। প্রথম লাইনে আমি ক্রস কর করে নিলাম দুইটা, এরপর দ্বিতীয় নম্বর লাইনে সেই বরাবর আবারও ক্রস কর করে নিব দুইটা, এরপর তিন নম্বর লাইন, তিন নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়াবো, এরপরে মাঝখান ঘর বরাবর আবারও দুইটা ঘর নিব। এরপর ডান দিক থেকে আবারও দুইটা ঘর বাড়িয়ে তিন নম্বর লাইনে মোট ঘর নিব ছয়টা। এরপর চার নম্বর লাইন, চার নম্বর লাইনে বাম দিকে ডান দিকে লেবেল সমান রেখে আবারও ঘর হবে ছয়টা। তিন নম্বর এবং চার নম্বর লাইনে ঘর হবে ছয়টা। পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে মাঝখান ঘর বরাবর দুইটা ঘর নিব। ছয় নম্বর লাইনেও সেই একই বরাবর দুইটা ঘর নিব। সাত নম্বর লাইনে গোলাপি সুতোর নিচ বরাবর আবারও দুইটা ঘর টিয়া কালারের সুতো দিয়ে নিব। টিয়া কালারের দ্বিতীয় নম্বর লাইনে একই বরাবর আবারও দুইটা ঘর নিব। এরপর তিন নম্বর লাইন, তিন নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব, মাঝখানের ঘর দুইটা আবার বসিয়ে দিব এবং ডান দিক থেকে দুইটা ঘর নিব বাড়িয়ে। তিন নম্বর লাইনে মোট ঘর হলো ছয়টা। এরপর চার নম্বর লাইন, চার নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে আবারও ঘর হবে ছয়টা। এরপর পাঁচ নম্বর লাইন, পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাদ দিব এবং ডান দিক থেকে দুইটা ঘর বাদ দিয়ে মাঝখান ঘর বরাবর ঘর নিয়ে নিব পাঁচ নম্বর লাইনে দুইটা। ছয় নম্বর লাইনেও বাম দিক থেকে আবারও দুইটা ঘর হবে, অর্থাৎ টেবিল সমান থাকবে। এরপর বাম দিকে জেটিয়া কালারের সুতো দুইটা ঘর রয়েছে সেই বরাবর গোলাপি কালারের সুতো দিয়ে আবার ঘর নিব দুইটা, তার নিচে আবারও ঘর নিব দুইটা। গোলাপি কালারের তিন নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব, মাঝখানের ঘর দুটো বসিয়ে দিব এবং ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিব ছয়টা। এরপর চার নম্বর লাইন, চার নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে আবার ঘর করে নিব ছয়টা। এরপর পাঁচ নম্বর লাইন, পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ যাবে এবং ডান দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে মাঝখান ঘর বরাবর ঘর হবে দুইটা। এরপর ছয় নম্বর লাইন, ছয় নম্বর লাইনেও একই বরাবর ঘর হবে দুইটা। এরপর বাম পাশে গোলাপি কালারের সুতোর নিচে চলে যাব টিয়া কালারের সুতো নিয়ে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। এরপর আবারও টিয়া কালারের সুতো নিলাম দুইটা ঘর, দ্বিতীয় নম্বর লাইনে আবারও হবে দুইটা ঘর একই বরাবর। এরপর তিন নম্বর লাইন, বাম দিক থেকে দুইটা ঘর বাড়াবো, মাঝখানে দুইটা ঘর বসিয়ে এবং ডান দিক থেকে দুইটা ঘর আবারও বাড়িয়ে নিব, মোট ঘর নিলাম ছয়টা। চার নম্বর লাইনে আবারও ঘর নিয়ে নিব মোট বামে ডানে লেবেল সমান রেখে মোট ছয়টা। এরপর পাঁচ নম্বর লাইন, পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাদ দিব এবং ডান দিক থেকে দুইটা ঘর বাদ দিয়ে মোট ঘর নিব দুইটা। ছয় নম্বর লাইনেও আবার সেই বরাবর ঘর নিব দুইটা। এরপর মাঝখানের ঘরে নিচ বরাবর ঘর নিয়ে নিব চারটা। এভাবে চারপাশ এক একটা করে ঘর দিয়ে ঘুরিয়ে আসব, তারপরে মাঝখানে চারটা ঘর গ্যাপ থাকবে সেই চারটা ঘর বরাবর ঘর নিয়ে নিব আবারও চারটা। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।